তোমরা অনেকে হয়তো জেনে গেছো যে অ্যানাইলেশনের নিউ ট্যাবলেট চলে এসেছে, যেটা আসার কথা ছিল 400 MB-র ট্যাবলেট, কিন্তু অনেকেই ডাউনলোড করতে পারতেছে না, প্লে স্টোরে শো হইতেছে না। সো এটা হচ্ছে গেম ডেভেলপাররা গেমটাকে প্রাইভেট করে রাখছে, যে মানে সব কিছু ঠিক হওয়ার পরে তারপরে গিয়ে ওরা প্লে স্টোরে এটা মানে আনপ্রাইভেট করবে। তো অনেকেই দেখতেছে যে ডাউনলোড করতেছে, কিন্তু ওরা কিভাবে করতেছে, তো ওরা কিভাবে করতেছে আজকে তোমাদেরকে এইটাই আমি দেখাবো। ফার্স্টে তুমি যদি অ্যানহেলেশন মোবাইল লিখে প্লে স্টোরে সার্চ দাও, কিন্তু তুমি পাবা না গেমটা। দেখো অ্যানহেলেশন মোবাইল লিখে সার্চ দিলাম, কিন্তু পাচ্ছি না। এই যে দেখো নিউ লেখ, নিউতে এটা একটা ছিল, কিন্তু এখন নিউতে ক্লিক করলে আসতেছে না। তো এটার একটা ট্রিক আছে, তোমরা ক্রোমে চলে যাবো, সিম্পলি ক্রোমে গিয়ে এখানে সার্চ বারে গিয়ে লিখবা অ্যানহেলেশন মোবাইল, অ্যানহেলেশন মোবাইল লিখে সার্চ দিবা, একটু স্ক্রল করবা, স্ক্রল করলে নিচে দেখতে পারবা যে এই গেমটা এখানে চলে আসছে। ঠিক আছে, তোমরা এখান থেকে ক্লিক করে মানে যেতে পারো। তো এখানে গেলে তোমরা এখানে আপডেট, আপডেট নামে একটা অপশন থাকবে, এটাতে আপডেট দিলে তোমরা এখানে প্লে করতে পারবা। আমি আমি আপডেট দিয়ে ফেলছি, 400 MB-র আপডেট আসছে। তো এখানে এখানে ক্লিক করে তোমরা আপডেট দিয়ে দিবা। তো আমি ভয়েসে কথা বলি না, আমি নিউ নিউ ইউটিউবে আসছি, তো আমি মানে এখন আমি একটু নার্ভাস ভাই আমার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবা, যে যেন আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে।